গতকাল বিকেলে সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নের তালতলা বাজারের বালুর মাঠে টাইগার স্পোর্টিং ক্লাব বনাম লায়ন স্পোর্টিং ক্লাব এর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় 2-1 গোলের ব্যবধানে মা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক মোহাম্মদ সানাউল্লার দল লায়ন স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। আয়োজিত এই ফুটবল ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির নতুন কমিটি গঠনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী জাহান মেম্বার, খেলার উদ্বোধক চলচ্চিত্র অভিনেতা ও মডেল গুলজার মাহমুদ সচিব।